হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মিনথিং পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ডাটা স্ট্রাকচারের বাবল সর্ট সম্পর্কে, একটা সর্টিং অ্যালগরিদম বাবল সর্ট, সেটা সম্পর্কে কথা বলবো। তো বাবল সর্ট অনেকটা ইনসার্শন শর্টের মতোই কাজ করে, আবার একটু পার্থক্য আছে, আমরা সেগুলো নিয়েই কথা বলবো। আসলে তো ফার্স্টে আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি, যে অ্যারেটা দিয়ে আমি আপনাদের বাবল সর্টটা দেখাতে চাই। খুব ছোট একটা অ্যারে নিয়ে নিব, সাপোজ 2 7 4 1 5 3, এটা হচ্ছে আমার অ্যারে। এই অ্যারেটার নাম আমি একটা নামও দিয়ে দিলাম, অ্যারেটার নাম হচ্ছে এ। তো অ্যারেতে এ এলিমেন্টগুলো আছে, আমি এগুলো যদি ইন্ডেক্স করি তাহলে সেটা 0 1 2 3 4 5, এই ইন্ডেক্সিংয়ে আমাদের অ্যারেগুলো আছে, আমাদের এলিমেন্টগুলো অ্যারেতে আছে। তো আমাদের কি যে কাজটা করে বাবল সর্ট, সেটা হচ্ছে যখন সে সর্টিং করে, যে কম্পারিজনটা করে, কম্পারিজনটা করার জন্য সে প্রথমে কার সাথে কম্পেয়ার করবে সেটা ঠিক করে নেয়। তো প্রথমে এই অ্যারেতে প্রথম এলিমেন্ট যেটা 0 পজিশনে আছে, 2, সে 2কে সে কম্পেয়ার করবে তার ইমিডিয়েট পরে যে এলিমেন্টটা আছে শুধুমাত্র তার সাথেই। দ্যাট মিন্স 2-এর কম্প্যারিজনটা হবে 7-এর সাথে। কম্পারিজনে যদি 2 ছোট বা 7 বড় এরকম কিছু হয়, আমাদের কন্ডিশন হচ্ছে আমরা ছোট থেকে বড় যদি সাজাইতে চাই, তাহলে 2 থেকে 7 ছোট যদি হয় তাহলে যেটা যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু যদি 7 বা 7-এর জায়গায় যদি 1 থাকতো তাহলে এখানে সোয়াপ হতো। সোয়াপটা কীভাবে হয় আমি দেখাই একটু। সেটা হচ্ছে প্রথমে 2 আর 7-এর ভেতরে কম্প্যারিজনটা হবে, যেহেতু 2 ছোট তো আমাদের কোনো সোয়াপ হচ্ছে না এবং যা ছিল সেটাই থেকে যাবে। এরপর আমরা কম্পেয়ার করবো কোনটা, 7-এর সাথে। তো 7-এর সাথে আমি কম্পেয়ার করবো কোথায়, 4-এর। যেহেতু 4 ছোট তাই কী হবে, 2 4 7 1 5 3, একটা সোয়াপ হলো। এরপরে 7 2 ছিল, এরপরে 7-এ। দ্যাট মিন্স আমার প্রথমে 0কে কম্পেয়ার করছি, এরপরে 1 পজিশনকে কম্পেয়ার করছি, এখন হচ্ছে 2 পজিশনকে। তো 2 কি আবার 7 7-এর সাথে 1, তো কী হবে, 2 4 1 7 5 3, এটা। এখন থার্ড পজিশনের সাথে কম্পেয়ার, থার্ড পজিশনে আবার 7 আছে। তো কম্পেয়ার যদি আমি করি তাহলে আমাদের 7 এখানে মুভ করে এবং লাস্টলি 7 সবার লাস্টে চলে যায়। দ্যাট মিন্স এইটাকে আমরা বলতে পারি যে একটা ফেজের পরে, টোটাল বাবল সর্টে একটা ফেজের পরে আমাদের এই যে অ্যারেটা ছিল, আমাদের গিভেন অ্যারেটা দাঁড়ালো হচ্ছে এখানে, যেখানে 7 তার একদম আদর্শ যে পজিশন সেটা সে পেয়েছে। দ্যাট মিন্স আমাদের এই অ্যারেতে যদি সর্ট করতাম, সর্টিংয়ে 7-এর পজিশন যেখানে যাওয়ার কথা 7, তার সেই পজিশনে কিন্তু চলে আসছে। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি নর্মাল একটা ফেজ বাবল সর্টের জন্য। তো এই সর্টের জন্য যদি আমি একটু সুডো কোড লিখি তাহলে কোডটা কেমন হবে, আমি একটু সুডো কোডটা পাশেই লিখি। কোডটা আমি ফর লুপ দিয়ে করতে পারি, একটা ফর লুপ, তার ভেতরে কী হবে আমি মুভ করাবো, তা সেটা কী পর্যন্ত, আই 0 থেকে কোন পর্যন্ত চলবে, n-2 পর্যন্ত। কেন আমি এটা বলতেছি n-2টা আমি বলছি একটু পরেই। এরপরে কী হবে, আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করতে পারি, ইফ কন্ডিশন, সেখানে কী হবে, এ আই সে কম্পেয়ার করবে এ আই প্লাস 1-এর সাথে, এখানে কম্পেয়ার হবে। এবং কম্পেয়ারের পরে কী হয়, যদি এটা ট্রু হয়, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে সোয়াপ হবে। সোয়াপ কার কার, এ আই আর এ আই প্লাস 1, এই দুইটার সোয়াপ হবে। ওকে, আর যদি সোয়াপ যদি এটা না হয়, যদি এই কন্ডিশনটা ফলস হয়, এলস কী হবে, আমরা বলতে পারি আই প্লাস প্লাস হয়ে যাবে, আই পরের বারে চলে যাবে, গিয়ে আবার সেম কাজটাই চলতে থাকবে। এখন আমি বলি আমরা এখানে n-2 কেন ধরলাম, আমরা আমাদের অ্যারেতে চলে যাই, যেহেতু আইটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার নিয়ে কাজ করে, দ্যাট মিন্স 0 নিয়ে কাজ করে। এখানে কয়টা এলিমেন্ট আছে, 1 2 3 4 5 6টা। তো 0 থেকে n-2 মানে কি, 0 থেকে কিন্তু 4 পর্যন্ত সে কম্পেয়ার করবে। এখন আমরা ইন্ডেক্স দেখি, 0 1 2 3 4 পর্যন্তই তার করার কথা, কারণ 5 নাম্বার যখন সে কম্পেয়ার করতে যাবে তার কম্পেয়ার করার জন্য কিন্তু এখানে ব্ল্যাঙ্ক, এখানে কোনো স্পেস নাই বা এখানে কোনো এলিমেন্ট আমাদের নাই, তো এই পর্যন্তই আমি কম্পেয়ার করব। তো কম্পেয়ার করতে করতে এটা একটা ফেজ, এইভাবে প্রত্যেকটা ফেজ এক এক কমপ্লিট করার পরে আমাদের এটা ফাইনালি আমাদের যে সর্টেড অ্যারে সেটা চলে আসবে।
তো এটার ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এটা আসলে কতক্ষণ চলবে বা কি চলবে এটার জন্য আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা বললাম 4 তো এই টোটাল লুপটা দ্যাট মিন্স এই ফেজ 1 এর যে কাজটা এই কাজটা আমরা 4 বার করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা আমাদের সামনে আসা উচিত তো এবং সেক্ষেত্রে আমাদের আরো কিছু কাজ আমরা করে থাকি যখন আমরা কোডিং করি তখন আমরা আরো কিছু কাজ করে থাকি যেমন আমাদের প্রথমবার অ্যারেটা ছিল হচ্ছে 7 পর্যন্ত আমরা কিন্তু পরের যখন কম্পেয়ার করব তখন এই 7টাকে কাউন্ট না করলেও হয় তাই না 7টাকে কাউন্ট না করলে আমাদের এখানে অ্যারে ছোট হয়ে যাচ্ছে তখন এই ছোট অ্যারেটাকে দিয়ে আমরা কাজটা করতে পারি দ্যাট মিন্স আমাদের অ্যারের সংখ্যা কমে যাচ্ছে তো অ্যারের এই নাম্বারটা যদি কমে যায় আমাদের এখানে এই লুপটা কিন্তু 4 থেকে এর পরের বার 3 পর্যন্ত কম্পেয়ার করবে তো আমাদের লুপ কমে গেলে আমাদের এর কার্যকারিতা আরো বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলতে চাই আমরা এখানে একটু কমপ্লেক্সিটি নিয়ে কথা বলবো আসলে কমপ্লেক্সিটিটা কিভাবে হয় বা কি থাকে আমরা যদি একটু দেখি আমরা এই লুপ থেকে নরমালি একটু কমপ্লেক্সিটি নিয়ে একটু কথা বলতে চাই এবং আমি যেটার কথা বললাম তার জন্য আমরা কি লিখতে পারি আমরা এই কমানোর জন্য আমরা যেটা করতে পারি আমরা একটা লুপের ভেতরে একটা ভেরিয়েবলে 1 2 এখানে বলতে পারি n মাইনাস 1 পর্যন্ত আমাদের এটা চলবে এবং এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে বাবল সর্ট এ এন এটা ওকে এইভাবে আমরা ধরে নিচ্ছি এখন যদি আমি বলি যে আমাদের এখানে কমপ্লেক্সিটি কী হবে তো কমপ্লেক্সিটি যদি আমি হিসাব করতে চাই আমরা যদি এই সোয়াপের পার্টটাকে যদি আমরা সি ধরে রাখি যেটা হচ্ছে সি এবং এখানে দুইবার দুইটা ফর লুপ আছে এটা একটা এবং পরে একটা দুইটা ফর লুপ এবং একটা সি তো আমরা আগেই ইনসার্শন শর্টের সময় জেনেছিলাম যে ফর লুপের ভেতরে যে লাইনগুলো আছে সেগুলোর টাইম কমপ্লেক্সিটি কত এন মাইনাস ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি টাইম কমপ্লেক্সিটি আমরা প্রকাশ করি হচ্ছে টিএন দিয়ে এই টাইম কমপ্লেক্সিটিটা কী হবে এন মাইনাস ওয়ান ইন্টু আরেকটা এন মাইনাস ওয়ান ইন্টু সি এই সিটা তো এটা যদি আমি যোগ বিয়োগ গুণভাগ করি তাহলে আসবে সি এন স্কোয়ার মাইনাস টু সি এন প্লাস ওয়ান তো আমাদের টাইম কমপ্লেক্সিটির ইকুয়েশন এই ইকুয়েশনগুলো যখন পলিনোমিয়াল ইকুয়েশনের মতো হয়ে যায় পলিনোমিয়াল ইকুয়েশন হয় তখন আমরা সেক্ষেত্রে একবারই লিখে দিতে পারি সেটা হচ্ছে বিগ ও এবং এর ভেতরে পলিনোমিয়ালের সর্বোচ্চ যে কমপ্লেক্সিটি হয় এন স্কোয়ার সেটা তো আমরা এখানে আরেকটা কাজও করতে পারি সেটা হচ্ছে এমনও হতে পারে যে আমাদের এখানে যে অ্যারেটা দেওয়া আছে অ্যারেটা অলরেডি সর্টেড তো সেই ক্ষেত্রে কী হতে পারে আমি জাস্ট একটা হিন্ট দিয়ে যাচ্ছি আপনাদের এখানে যে এই ক্ষেত্রে বা আমরা এই কমপ্লেক্সিটি কমানোর জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা ফ্ল্যাগ ইউজ করতে পারি এবং এই ফ্ল্যাগ ইউজ করে আমরা কমপ্লেক্সিটিও রিডিউস করতে পারি সাথে সাথে যদি আমাদের সবগুলো সর্টেড করাই থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের তো বারবার চেক করার দরকার নেই সেই চেকিংয়ের কাজটাও আমরা ফ্ল্যাগ দিয়ে খুবই ইজিলি সলভ করতে পারি তো আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটা আমাদের সাথেই থাকবেন এবং নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ